আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা মাস্টারপাড়া আছি। মাস্টারপাড়া গোদারটাক রোড বলে এই যে রাস্তা, এটা হলো সরকারি রাস্তা, দেখতে পাচ্ছেন। এটা হলো বাড়িঘর, আশেপাশে সব ভাইরাল। এটা মাস্টারপাড়া কবরস্থান জামে মসজিদ বলে। এটা হলো মুন্ডার দিকে চলে গেছে, এটা হলো মাস্টারপাড়া বাজারের দিকে চলে। আশেপাশে সব একদম ডেভেলপ। এখান থেকে মেন রাস্তা থেকে সরকারি রাস্তাকে এক প্লট ভিতরে আজকে আমরা আড়াই কাঠার একটা প্লট দেখবো। আড়াই থেকে পৌনে তিন কাঠা হবে এই প্লটটা দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের গিটা আমি দেখাই। এটা হলো বাড়ি, একদম ফুল উঁচু সাবেক ভিটা বাড়ির জমি। এই হলো জমিটা, আমরা এখন যে দাঁড়ায় আছে একদম জমির উপরে দাঁড়ায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো উত্তরমুখী, অর্থাৎ পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন যে ফাউন্ডেশন বাড়ি, রাজক প্ল্যানের, এই বাড়ির ঠিক এই সেট থেকে যে প্লট। এবং এটা হলো পশ্চিম দিকে টিন শেড বাড়ি, এবং পূর্ব সাইডও টিন শেড বাড়ি সীমানা, আর দক্ষিণ দিকে এই বাড়ির সীমানা। টোটালি একদম ফুল স্কোয়ার একটা জমি, ফুল স্কোয়ার জমি, এই ফুল স্কোয়ার জমি। এটাই এখানে আড়াই কাঠা হতে পারে, পৌনে তিন কাঠা হতে পারে, মাপে যা আসে তাই, মাপে যা আসে তাই দাম দিতে হবে। দাম চাচ্ছে কাঠা ২৫ লাখ টাকা করে, ২৫ লাখ টাকা করে কাঠা দাম চাচ্ছে। এটা রাস্তা স্ট্যান্ডার্ড, 10 ফিট রাস্তা। আইলে আয়ো, তো যাও। যারা দেখছেন লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন, পাশে থাকা বেল বাটন। একদম ফুল স্কোয়ার জমি, আনুমানিক লম্বা হবে 35 থেকে 40 ফিট হবে মুখ, আর পাশ হবে 60-70 ফিট আনুমানিক চোখের দেখায়। মাপটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই হলো একদম পাকা রাস্তা, এক কিলোমিটার মসজিদ, মসজিদের পাশেই আশেপাশে বাড়িঘর। এই রাস্তায় গ্যাস আছে, প্লটে গ্যাস নেই, বাট এই রাস্তায় গ্যাস আছে। এটা হলো 10 থেকে 12 ফিট রাস্তা এক প্লট পরে, আর এই রাস্তাটা হলো 25 ফিট রাস্তা। বাড়িঘর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটা মনে আজকে শেষ করছি। ধন্যবাদ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, ফলো করুন। আল্লাহ হাফেজ।